চকলেট চ্যালেঞ্জ। গট্টু চিংকির বাড়িতে তার মামা মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গট্টু চিংকি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গট্টু চিংকি, তোমরা এদিকে এসো। গট্টু চিংকি মামা মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গট্টু চিংকি খুব খুশি হয়। মা বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিংকি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে, আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এখনই দুজনের নজর চকলেটের উপর পড়লো। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠলো, চকলেট চ্যালেঞ্জ আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গট্টু চিংকি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তখনই মামা গট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো, বলো কিভাবে খেলতে হবে। আমরা তোমাদের জুটি বানাবো, প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিংকি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, পরে যখন আমি খেলবো তখন চিংকি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গট্টু ভাবতে শুরু করলো, প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ, মামি। মামি, তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। আর তারপর মামির চোখে গাট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে তিনবার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করলো। শিখা, আমি এখানে। না মামা, প্লিজ, নো চিটিং। মামি বার বার মামার কাছে এসে মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হওয়ার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বা মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে দুবার চকলেট খেতে পেরেছি। তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগায় না। বা মা, ভেরি স্মার্ট, এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিংকিকে খুঁজতে শুরু করলো। চিংকির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিংকিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিংকিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিংকিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিংকির মুখে লাগিয়ে দেয়। চিংকির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। এবার তুমি চিংকির পার্টনার হও, এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে
সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। দু হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও এক টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়, গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। চকলেটের গাছ। অনেক সময় আগে এক শহরে একটা বড় ঘর ছিল। সেই ঘরে চিঙ্কি আর তার বাবা মা থাকত। সেই ঘরে শান্তিবাই নামের একজন হাউসমেট ছিল। একবার চিঙ্কির বাবা বিকেলে বাড়ি ফিরল আর চিঙ্কিকে বলল, চিঙ্কি, পরের সপ্তাহে তোমার বার্থডে, বলো বার্থডেতে তোমার কি দরকার আছে? বাবা, তুমি তো আমাকে প্রতি বছর গিফট দাও, কিন্তু এবার আপনার থেকে আমি অন্যরকম গিফট নেব। তো বলো, এইবার তোমার কি দরকার? এইবার আমার বার্থডেতে আমি আমার বন্ধুদের অনেক বড় পার্টি দিতে চাই। ব্যাস এতটুকু কথা? ঠিক আছে, এইবারে আমি তোমার জন্য একটা বড় পার্টি রাখব। চিঙ্কির মাও শান্তিবাইকে বলল, কাল আমরা ঘরে চিঙ্কির বার্থডে পার্টি মানাবো, তুই ও বাচ্চাদের পার্টিতে নিশ্চয়ই আনবি, ওদের খুব ভালো লাগবে। বিকেলে ঘরের সব কাজ শেষ করে শান্তিবাই নিজের ঘরে ফিরে গেল। ঘরে পৌঁছে শান্তিবাই নিজের ছেলেকে বলল, গাট্টু, কালকে চিঙ্কির জন্মদিন, সেই জন্য কাল মালকিন পার্টিতে তোমাকে ঘরে ডেকেছে। পরের দিন বিকেলবেলা গাট্টু শান্তিবাইয়ের সঙ্গে চিঙ্কির বার্থডে পার্টিতে পৌঁছে গেল। এত বড় পার্টি দেখে গাট্টু খুব খুশি হলো। এত বড় পার্টি তো আমি আজ অবধি দেখিনি। এরপরে চিঙ্কি কেক কাটলো আর সবাই আনন্দতে কেক খেলো। গাট্টুও কেক খেয়ে আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে খুব খুশি ছিল। তারপরে যখন পার্টি শেষ হলো, তো চিঙ্কি রিটার্ন গিফটে সবাইকে একটা একটা চকলেট দিল। গাট্টু, আমার পার্টিতে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ চিঙ্কি, তোমার পার্টি খুব ভালো ছিল, কেক আর কোল্ড ড্রিঙ্কসও খুব সুস্বাদু ছিল। তারপরে গাট্টু চকলেট দেখে ভাবতে থাকলো, আজ তো আমি অনেক কিছু খেয়ে নিয়েছি, এই চকলেটটা আমি কাল খাবো। আর গাট্টু শান্তিবাইয়ের সঙ্গে বাড়ি ফিরে আসলো। পরের দিন স্কুল থেকে ফেরার পরে তার চকলেটের কথা মনে পড়ল। চলো এখন চকলেটটা খাই। তারপরে যেই গাট্টু চকলেটের একটা বাইট নিল, তার সেই চকলেটটা খুব পছন্দ হলো। এই চকলেটটা তো কালকের রাত্রের কেকের থেকেও সুস্বাদু, কিন্তু যদি আমি এই চকলেটটা আজকে খেয়ে নিই, তাহলে কালকে কি খাবো? না না, একে আমি একসঙ্গে খাবো না, বরং এটা আমি একটু একটু করে রোজ খাবো। আর সে বেঁচে থাকা চকলেট সাবধানে রেখে দিল। এখন সে তার মধ্যে থেকে রোজ একটু একটু চকলেট খেতে থাকে। ইস, এই চকলেট যদি শেষ না হতো। এমন করে কিছুদিন হয়ে যায়, এখন গাট্টুর কাছে একটুখানি চকলেট বেঁচে থাকে।
এই ভেবে গট্টুর অনেক মন খারাপ হয়ে যায়। এমনই মন খারাপ করে গট্টু পরের দিন স্কুল থেকে ফিরছিল, তখনই রাস্তার ধারে সে একটা জামের গাছ দেখতে পেল। গাছটা দেখে সে ভাবতে শুরু করল, আমি এই জামের মতন এমন চকলেটের গাছ লাগাতে পারি, শুধু আমাকে বাকি বেঁচে থাকা চকলেটটা মাটিতে পোথার আছে আর তার মধ্যে জল দেওয়ার আছে। এই ভেবে সে তাড়াতাড়ি নিজের বাড়ি গেল। বাড়ি গিয়ে সে বেঁচে থাকা চকলেট আর এক বোতল জল নিয়ে সে জামের গাছের কাছে পৌঁছে গেল। সেইখানে সে একটা ছোট্ট গর্ত করল আর চকলেটটা তার মধ্যে ঢুকিয়ে তার মধ্যে জল ঢেলে দেয়। বাহ, এখন আমারও চকলেটের গাছ হবে আর আমি রোজ তার থেকে চকলেট পেড়ে খেতে পারবো। সেই সময় একটি বুড়ো লোক সেইখান থেকে যাচ্ছিল। গট্টুকে এমন করে হাসতে দেখে উনি তার কাছে এসে গেলেন। কি হলো, তুমি এমন করে দাঁড়িয়ে হাসছো কেন? কাকু, আমি নিজের গাছের ব্যাপারে ভেবে খুশি হচ্ছি। তোমার গাছ? এই জাম গাছটা তোমার কি? না, জামের নয়, আমি এখানে কিছু চকলেট পুঁতে দিয়েছি, এখন আমার নিজের চকলেটের গাছ হবে। কি? হ্যাঁ কাকু। আমি খুশি হচ্ছি না, বরং তোমার বোকামিতে আমি হাসছি। মানে কি? মানে এই যে এইভাবে চকলেটের গাছ ওঠে না, আর লোভে পড়ে তুমি তোমার বেঁচে থাকা চকলেটটাকেও হারিয়ে ফেলেছ। এটা শুনে গট্টু বুঝে গেল যে সে কত বড় ভুল করে ফেলেছে। এই তো আমি কি করলাম, লোভে পড়ে আমি বাকি বেঁচে থাকা চকলেটটাকেও নষ্ট করে দিলাম। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।